कि हमको अपनी तलब से सिवा चाहिए। मोहब्बत बोलो सुभान अल्लाह। आगे शेर देखबेन बुझार चेष्टा करबेन। हमको अपनी तलब से सिवा चाहिए, हमको अपनी तलब से सिवा चाहिए। तलब से सिवा चाहिए, हमको अपनी तलब से सिवा चाहिए। हमको अपनी तलब से सिवा चाहिए। आप वैसी आता चाहिए, आप जैसे हैं वैसी आता चाहिए। अब ये शेर देखुन शायर बोलছেন हुजूरेर कदमे बोसा दिए प्रत्येकटा दीवानाए कलीमी के बोलबो अकीदा এরকম রাখেন কি शायर बोलছেন क्यों कहूं ये आता चाहिए। प्यार से बोलिए सुभान अल्लाह। क्यों कहूं ये आता चाहिए, क्यों उनको हमको क्या चाहिए, उनको मालूम है हमको क्या चाहिए। हमको अपनी तलब से सिवा चाहिए। अब एक शेर हुजूरेर कदमे बसा दिए शायर लिखছেন কি कि एक हम चल सकेंगे हुजूर। दीवाना हुजूर एक कदम हम चलते पारबो ना क्यों सुने एक कदम भी ना हम चल सकेंगे हुजूर। हर कदम पर करम आपका चाहिए, हर कदम पर करम आपका चाहिए। आप जैसे हैं वैसी आता चाहिए। बिरादरान इस्लाम शेर सुना तब आसुन सिलसिलार एकजन बुजुर्ग हजरते जिसपे हर आलम फिदा है ए हुसैनी तज़किरा है, जिसपे हर आलम फिदा है। जिसने सीखा नहीं सर झुकाना झुकाना ओ है मौला अली का घराना, मेरे मौला अली का घराना। मन का बात बोला जावे कि सुभान अल्लाह। देखे एकटा लोक हाथ खुलेन 10,000 টাকা কে পারবে শাহী কে महफिल हो कोई मेरा उन्मान कलीमी है। महफिल हो कोई मेरा उन्मान कलीमी है। दिल भी कलीमी है, दिल भी कलीमी है, ये जा भी कलीमी है। तो कलीमी दीवाना एक नमाज खाने नहीं दोस्त यार तगर हाथ लगे। अल्लाह अकबर। अच्छा जो ये टा असुविधा होय तो माज खान थे के एकजन जिनार मज़ारे मुक़द्दस आमादेर इंडिया ते नय पाकिस्तानेर सरजमीने आछे सिलसिलाए चिश्ती जबरदस्त एकजन बुजुर्ग जिनार नाम हज़रते सय्यदना बाबा फरीद गंज शकर उनार जमानाय एक दरवेश एक अल्लाह वाला लोक रास्ताय चले जाच्छिलेन और रास्ता चलते चलते उनार कदमे उनार पाए একটা বিচ্ছু মানে সাপ এসে দংশন করে নিল। अब যেমনই সাপ দংশন করলো গোলামে কালিমি অন্তরের কান লাগান, যেমনই সাপ দংশন করলো যারা আশেপাশে ছিলেন উনারা দেখে দৌড়ে গেলেন। ইনি আল্লাহ ওয়ালা লোক, পরহেজগার বান্দা, আবিদ বান্দা, তো ইনাকে কোনো ঝাড়ফুঁক করনে ওয়ালার নিকটে নিয়ে যাওয়া হোক, কোনো ডক্টর কবিরাজের কাছে নিয়ে যাওয়া হোক, किंतु उन्हीं गोलाम छिलें सय्यदना बाबा फरीदेर, गोलाम छिलें सिलसिलाए चिश्तीर एकजन बुजुर्गेर। अब उनार निकटे गिये बोलछेन हुजूर आपनाके सांप केटे नियेछे दंशन करेछे, तो आपनि चलुन आपनाके ओझार काछे निये जाई, कबिराजेर काछे निये जाई, डक्टरेर काछे निये जाई। तो उनि बोलछेन ना बाबा आमाके डक्टर कबिराजेर काछे निये जेते होबे ना, बोले हुजूर আপনাকে বিষাক্ত সাপ দংশন করেছে, এই সাপের বিষ বড় ভয়ানক, খুব খাতারনাক বিষ, আপনার জানো চলে যেতে পারে। তো গোলামে কালিমি মুরিদ কেমন হওয়া দরকার? হযরতে সয়্যদনা বাবা ফরিদের গোলাম উনি বলেছিলেন জিনার পায়ে সাপ দংশন করেছিল। উনি বলছেন হে আমার দোস্ত বন্ধুরা শোনো, আমি যেমন তেমন কোন লোকের গোলাম নেই, নিজের মুর্শিদের নিসবতের উপরে আমার ভরসা আছে। আমি যদি সত্যিকারে নিজের পীরকে ভালোবেসে থাকি তো কসম খোদার হাক্কানি পীর মুর্শিদের নিসবতের ফলে আমার শরীরের বিষ পানি হয়ে যাবে। গোলামে কালিমি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমতে আউলিয়া, মা ফরদুদ্দিন গঞ্জ সাগর কা দামন। বাবা ফরিদের ছিলেন যেমনই মুখে বলা ছিল যে নিজের শাইখের নিসবতে নাজ আছে, আমি একজন সত্য আল্লাহ ওয়ালির হাতে হাত দিয়েছি, আমি যদি সত্যিকারে আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে থাকি কসম খোদার আমার বিষ পানি হয়ে যাবে। উনার মুখে শুধু এই কথাটা বেরোনো ছিল, কসম খোদার আমার শরীরের সাপের বিষ সম্পূর্ণ পানি হয়ে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। মুরিদ যদি সাচ্চা হয় তো সাপের দংশনেও কোনো ক্ষতি হতে পারে না। দেখেন সাহেবে সাজ্জাদা বসে আছেন, একটা দুটো কথা আর বলি তারপর আমি নিজের কাজে লেগে যাব। বাবা হযরতে সুলতান বাহু আলাইহিস সালাম নাম শুনেছেন, জবরদস্ত একজন বুজুর্গ উনি হযরতে সুলতান বাহু আলাইহিস সালাম। উনার একটা আদত ছিল, ভাই কান লাগান, আমি আর ঘটনা বলবো না, বাস 2 মিনিট। হযরতে সুলতান বাহু আলাইহিস সালাম উনার একটা আদত ছিল, শরীর যখন অসুস্থ হতো কোনো ওষুধ পানি দরকার হতো তো উনি কোনো বেধর্মী ডাক্তারকে দেখাতেন না, বুঝতে পেরেছেন, কোনো বেধর্মী ডাক্তারকে দেখাতেন না। আর এই যে সাহেবে সাজ্জাদা বসে আছেন শুধু নিসবতটা ওদিকে একটু ধ্যানটা রাখুন, নজরটা এখানে রাখুন। ইনি আলে নবী আওলাদে আলী, হযরতে মাওলা আলীর লাডলা দুলারা বেটা বসে আছেন হযরতে গেরামি। হযরতে সুলতানে বাহুকে একবার জীবনের শেষের দিকে দুনিয়া থেকে পর্দার কিছুদিন পূর্বে উনি অসুস্থ হলেন, তো কিছু ভক্ত গিয়ে বলছে হুজুর আপনি তো অসুস্থ, আমরা সইতে পারছি না, আপনি অর্ডার দেন আমরা ডাক্তার খোঁজ করি। তো হুজুর সুলতানে বাহু আলাইহিস সালাম বলছে বাবা যাও তাহলে খোঁজ করো। আর খোঁজ করতে গেলেন তো কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না, একটা ডাক্তার পাওয়া গেল তো ও আবার বেধর্মী, মুশরিক, মুসলমান নয়, ডাক্তার খুব অভিজ্ঞ। हजरते सुल्ताने बाहु निकटे ऐसे बोलते लगलें जे हुजूर आपना तो एक अभ्यास आपनी कोनो बेधर्मी डाक्टर के देखान तो की करबो डाक्टर पावा जाচ্ছে না একটাই ডাক্তার পেলাম ও আবার বেধর্মি তো আপনি যদি নির্দেশ দেন তো ওই ডাক্তারটাকে ডেকে আনি तो हजरते सुल्ताने बाहु अलैहिर्रहमा उन्नी निजेर मुरीदानके बोलছেন যে ঠিক আছে তোমরা যখন বারবার বলছো তো মুচকি হাসি দিয়ে বলছেন যাও ওকে ডাকো अब देखें उल्टी ही चाल चलते हैं दीवान गाने इश्क में आंखें बंद करते हैं दीदार के लिए हजरत सुल्ताने बाहुल मुरीद कोई डॉक्टर के पास पहुंचे गलो डॉक्टर के लिए बोललो डॉक्टर मशाई चलুন আপনাকে পেশেন্ট দেখতে যেতে হবে এবার উনি জানতে চাইলেন যে আমি যাব কোন পেশেন্টকে দেখতে একটু ঠিকানাটা বলবে তো বলছে উনি অন্য কেউ নন উনি হলেন হযরত সুলতানে বাহু আলাইহিররহমা তো ডাক্তার ব্যাগ হাতে নিয়ে উনি বলছে আর যাওয়া হলো না बोले क्या नो? बोले सुल्ताने बाहुल निकोटे जाबो ना, अन्नो कोनो रूढ़ी थकले बोले, क्या नो जाबे ना? बोले ये जोन्ने जाबो ना जो ये अल्लाह वाला लोग ठीके, जे एक बार देखे ना यूँ कलमा पढ़े मुसलमान हो जाए, जो रे बोलें सुभानअल्लाह, वो ये बोली के जो एक बार देखे ना तो कलमा पढ़े मुसलमान हो जाए, बोला मैं कलीबी कान लगान, डॉक्टर ओबिक को छिलें, बोले हमी जाबो ना অসুখ কি আছে এটা আমি এখান থেকে বলে দিতে পারবো ডাক্তারের পাওয়ার দেখেন ডাক্তার বলছে যে আমি এখান থেকে বলে দিতে পারবো তো বলেন কি করে বলে এমনি বলা যাবে না আপনি যান আপনার পীর আপনার মুর্শিদ যেই জামাগুলো ব্যবহার করেন গায়ে পরেন ওনার ব্যবহার করা একটা জামা এনে দেন তো ভক্ত বলছে যে জামার সঙ্গে ওয়াসুতের কানেকশন কি বলছে বাবা তুমি জামাটা যদি এনে দাও না তাহলে ওনার শরীরে পড়া জামাটা আমি এই নাকের কাছে নিয়ে যাব সঙ্গে বলে দেব যে অসুখ কি আছে ডাক্তার ওই মতো আছে অভিজ্ঞ ডাক্তার আপ গেলেন দৌড়তে দৌড়তে পীর মুর্শিদকে গিয়ে বলছেন সুলতানে বাহু আলাইহিররহমাকে বলছেন হুজুর ডাক্তার এলো না তো উনি বুঝতে পারছেন কেন এলো না আবার কি বললো বলে আপনার ব্যবহার করা একটা জামা চাইলো ও জামা সঙ্গে বলে দেবে আপনার অসুখ কি আছে আর বলে দিলে ওষুধ ওখান থেকে দিবে আপনি ভালো হয়ে যাবেন হযরতে সুলতানে বাহু মুচকি হাসি দিয়ে বলছে বাবা ওই যে জামাটা ঝুলছে না আমার ওটা আমি পরেছি ওটা আমার পরা জামা আছে ওটাই নিয়ে যাও अब जामा मुरीद हाथे निलो और दौड़लो डाक्टरेर काछे जेमोनी डाक्टरेर काछे गिये दाड़ियेछे डाक्टर जामाटा निलो अब कान लागान डाक्टर जामाटा निलो नाकेर काछे निये गेलो खोदा जाने की होलो जामा सुनते देरी छिलो जेई कारणे ओ गेलो ना एखोन ओई डाक्टरेर मुख थेके की बेर होच्छे जानेन बोलछेन ए सुल्ताने बाहुर गोलाम तोमार पीर कोथाय आछे तोमार मुर्शिद कोथाय आछे बोले उनि निजेर आस्थानाय आराम करछेन तो सुल्तान नाराए तकबीर नाराए रिसालत औले इजाम का दामन औशो खाजा का दामन कलीमी का दामन हुजूर खाजा मसूद मियां का दामन नाराए तकबीर अब ये तो सुल्ताने बाहु ছিলেন जिनार जामा सुने बेधर्मी मुसलमान হয়ে গেল जिनार जामा सुने बेधर्मी मुसलमान হয়ে গেল नबी हजरत मुफ्ती আবুল কাসিম আলাইহিররহমা ইন্তেকাল করে গেছেন পর্দা করে গেছেন আপনার সিলসিলার পীর হযরত সাইয়েদনা মুহাম্মদ হুসাইন আফদুল হামিয়া জমিনে কাটরা শরীফে বসেছিলেন লম্বা কারামাত কিছু মুরিদ এসেছিল মুরিদ হওয়ার জন্য কয়েকটা লোক এসেছিলেন আর হুজুরকে বলেছিলেন হুজুর মুরিদ তো আপনার নিকটে হব হুজুর দুল হামিয়াকে বলছেন মুরিদ আপনার নিকটে হব তবে একটা শর্ত আছে বলে কি শর্ত বাবা হুজুর দুল হামিয়াকে ওই মুরিদ ওই লোকগুলো বলেছিল হুজুর মুরিদ হওয়ার আগে একটা কারামাত দেখতে চাই মুরিদ হওয়ার আগে একটা কারামাত দেখতে চাই হুজুর দুল হামিয়ার খানকার নিশানি সাহিদে সাজ্জাদা এখনো সালামত রেখেছেন হযরত গরামি হযরত দুল হামিয়া আলাইহিররহমা ওখানে বসেছিলেন পুরাতন রোড রোডের ওই পাশে একটা মেয়ে মানুষ বুড়ি মানুষ দুপুরবেলা গরমের দিন মাথাতে একটা ডালি ছিল যার ডালির মধ্যে দইয়ের ভাঁড় রাখা ছিল দই ছিল দই হযরতে দুলহা মিয়া আলাইহির রাহমা উনি বলছেন যে বাবা কারামাত তো দেখানো যায় না কোন কোন সময় আল্লাহ ওলিদের দ্বারা কারামাত ঘটিয়ে দেন হযরতে গরামি হযরতে দুলহা মিয়া নিগাহ উঠছে জামা সোনার মামলা ছিল হুজুর দুলহা মিয়ার দরবারে চলুন দুলহা মিয়া বসেছিলেন দুপুর বেলার টাইম রোডের ওই পারে মেয়েটা হেঁটে যাচ্ছিল বেদর্মী ছিলেন নিগাহ উঠালেন নজর উঠালেন মেয়েটার দিকে একবার তাকালেন তো হুজুর মুফতি আবু কাসিম আলাইহির রাহমা বলছেন দুলহা মিয়ার এক নজর দেখা ছিল দুলহা মিয়ার নজরটা তোলা ছিল মেয়েটার দিকে পড়া ছিল नाराए तकबीर नाराए रिसालत करामत हुजूर दुल्हा मियां अजमत हुजूर दुल्हा मियां नाराए तकबीर नाराए रिसालत मुसलमान कलीमी दीवाना कान खुले सुनून हजरत दुल्हा मियां जोरे बोलो अल्लाह सुभान রেখেছেন হযরত গরামি তা কিয়ামত আমার প্রিয় মুর্শিদ দুলহা ছিলেন দুলহা থাকবেন ব্রাদারান ইসলাম আর আগে যাচ্ছি না আমি তুমি কথা বলতে চাইলাম বলে নিলাম সাহিবে সাজ্জাদার উপস্থিতিতে এই মাদ্রাসা নতুন কায়েম হয়েছে কয়েক মাসের মধ্যে দুটো হাফিজে কোরআন দিয়েছে ব্রাদারান ইসলাম যার জন্য আমি তাড়াতাড়ি করে চট করে একটা লোককে বল যেই ধর্মকে আল্লাহ কোরআনে সবথেকে প্রিয়তম ধর্ম হিসাবে ডাক দিয়েছেন ওই ধর্মকে আমাদেরকে কেমন ভালোবাসা দরকার আমরা ওই ইসলাম ধর্মকে কতটুকু ভালোবাসতে পেরেছি পারিনি বা কতটা ভালোবাসতে যতটা ভালো ইসলাম ধর্মকে মাওলা আলীর শাহজাদাগণ ভালোবেসেছেন শেরে খোদার বেটা হুসাইনে পাক শহীদে আজম ইমাম হুসাইন ভালোবেসেছেন তো বিরাদারান ইসলাম আজকে ওই কোরআন যেই কোরআন 30 পারা কোরআন পড়লে যতটা নেকি কোরআন শুনলে অতটাই নেকি সেই পবিত্র কোরআনের দুটি হাফিজ হুজুরের নিগাহে কারামে আপনাদের সম্মুখে মেম্বারে রাসূলে বসে আছেন ইনশাআল্লাহ তাআলা কয়েকটি কথা বলবো যিনারা আল্লাহর ওলি ইনাদের পাওয়ার কি শুধুমাত্র 2 মিনিট করে দুটি কথা আপনাদেরকে শোনাবো তার পূর্বে আমরা একবার নবী ও আলে নবীর প্রতি ঝুমে ঝুমে দরুদে পাক পাঠ করি সকলে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা